পশ্চিম ত্রিপুরা আসনের সিপিআইএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে আগরতলার রামঠাকুর সঙ্গে মঙ্গলবার একটি জনসভায় যোগ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বশাসিত সংস্থা সহ নির্বাচন কমিশনের মতো স্বাধীন সংস্থার উপর বিজেপির হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। এরই দৃষ্টান্ত টানতে গিয়ে তিনি বলেন, 10,323 জন শিক্ষকের মামলার জন্য তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, আর সেক্ষেত্রেও দেশের শীর্ষ আদালতে বাইরে থেকে বিজেপি হস্তক্ষেপ করেছিল। এই অভিযোগ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, এরকম একটা বেঞ্চের কাছে সেই মামলা দেওয়া হয়েছিল যার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তাছাড়া তিনি সেই বেঞ্চের প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন, যদিও তিনি বলেন এটা ওনার বক্তব্য নয়, খোদ দেশের বরিষ্ঠ বিচারপতিরাই বিচার প্রক্রিয়ায় শাসক দল বিজেপির বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করেছেন বলে মন্তব্য করেন মানিক সরকার। এই সুপ্রিম কোর্টের প্রধান যারা নিয়ন্তা তাদেরকে প্রভাবিত করে সেই সমস্ত কোর্টগুলিতে তাদের গুরুত্বপূর্ণ যে মামলা, যেই মামলায় রায় এদিক সেদিক হলে সরকার বা শাসক দল অসুবিধায় পড়তে পারে, সেই মামলাগুলো এরকম বেঞ্চের কাছে তারা পাঠাবার ব্যবস্থা। ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের সময় 10,323 যে মামলা বেঞ্চে এই মামলাটিকে দেওয়া হলো বাইরে থেকে প্রভাবিত করে, রায় 10,323-এর স্বার্থের বিপক্ষে গেল। তবে এদিন এই জনসভায় আবহাওয়ার দৌলতে একটা বিষয় স্পষ্ট হলো, ক্ষমতা হারিয়ে শেষ পর্যন্ত মাটিতে পা রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কারণ এদিন তিনি প্রচণ্ড ঝড় বৃষ্টিতে দাঁড়িয়েও জনসভায় বক্তব্য রাখছিলেন, যা কিন্তু 25 বছরের ক্ষমতাকালে মানিক সরকারকে জলে বৃষ্টিতে ভিজতে দেখা যায়নি। তবে মঙ্গলবার তাই হলো, অবশ্যই একজন অন্য মানিক সরকারকে দেখল শহরবাসী। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, যদি মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন দাম্ভিকতার পরিচয় না দিতেন, যদি এভাবে জলে বৃষ্টিতে ভিজে কর্মী সমর্থকদের পাশে থাকতেন, তাহলে হয়তো আজ এমন দিন দেখতে হতো না মানিক সরকারদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।